সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মুসলমান ভাইদের জন্য সালাম এবং আমার হিন্দু ভাইদের জন্য শুভেচ্ছা তো যেহেতু এন আর সি নিয়ে এখন পশ্চিমবাংলায় পুরো বাংলা এখন উত্তাপ যে এন যদি চালু হয় তাহলে কি হবে প্রত্যেক পরিবারে প্রত্যেক ফ্যামিলিতে এখন হইচই প্রত্যেক পরিবারে এখন চিন্তিত যে এন যদি শুরু হয় তাহলে আমরা কোথায় যাব দেখেন মূল বিষয় হলো এনআরসি প্রথাটা আমাদের সরকার চালু করেছে আমাদের দেশে যারা বাইরে থেকে এসে যারা আমাদের দেশে বসবাস করছে ঠিক তাদের জন্য এনআরসি প্রথা অতএব যারা যুগ যুগ ধরে এখানে বসবাস করছে যাদের দলিল ঠিক আছে তারা এদের কোনো চিন্তা করার বাচ্চাদের তাদের কোনো ব্যাপার নেই তো আমি আজিবুল আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে তাদেরকে জানাবো যে তোমরা এই নিয়ে কোনো চিন্তা করে কোনো চিন্তিত নেই আপনি বরংচং আপনার কাজটা করুন আপনার কাজটা হলো কি আপনার ভোটার কার্ড আইডেন্টি কার্ড রেশন কার্ড যে কোনো কার্ড আপনি যদি নামের এর বানানের ভুল থাকে আপনি সে বানানের ভুলগুলো ঠিক করুন ঠিক করে নিয়ে আপনার সরকার যে সময় দিয়েছে আমাদের মানে আমাদের পশ্চিমবাংলা যে সরকার যিনি সময় দিয়েছে তো সেই সরকারের অনুযায়ী আপনি ওটা ঠিক করে নিন আপনার আধার কার্ড বলেন যে কোনো কার্ড যদি ভুল সংশোধন হয় এবং একটা মোবাইলে একটা অ্যাপ যেটা বেরোচ্ছে ভোটার যেটা ভেরিফিকেশন আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আপনার ফ্যামিলিতে কতজন আছে যে একটা অ্যাপসে নথিভুক্ত করা হচ্ছে সেই অ্যাপসে আপনি নথিভুক্ত হয়ে যান দেখেন এনআইসি নিয়ে যারা ঘাবড়াচ্ছেন আমার এই জন্য ভিডিওটা করা আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে যে আপনি যে এই যে ঘাবড়াচ্ছেন এই ঘাবড়ানোর কোনো দরকার নেই কেন আপনার দলিল আছে আপনি ভারতবাসী অবশ্যই তাহলে আপনার ঘাবড়ানোর কোনো চিন্তা নেই এবার আপনার নামের স্পেলিং এর বানানোর ভুল ওটা হয়ে আছে অনেক দিন থেকে আছে দেখা যাচ্ছে কারোর বাবার নাম দেখা যাচ্ছে শামসুর আলম দেখা যাচ্ছে তার দাদার নাম শামসুর বিশ্বাস কি শামসুর উদ্দিন তার জায়গায় আলম নেই এই নিয়ে কোনো ঘটনানোর চিন্তা নেই কেননা ওটা আপনার ঠিক করে নিতে হবে ওটা টাইটেলে যদি কোনো গণ্ডগোল থাকে স্পেলিং এর বানানো যদি ঠিক থাকে ভুল থাকে সেটা সংশোধন করা হচ্ছে সংশোধন করে নিন আপনি ভারতবাসী কিনা না তার একটা তথ্য সরকার আমাদের কাছ থেকে নেবে সেই তার নামটাই হলো এনআরসি এনআরসি মানে হলো এটাই তো আমি সেই বলব পশ্চিমবাংলায় যে ঘরে ঘরে আজকে যে উত্তাল উঠেছে আমি সকলের কাছে অনুরোধ করব। এই নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো চিন্তা নেই যারা এখানে বসবাস করছে দীর্ঘদিন ধরে অবশ্যই তারা বসবাস করবে এনআরসি হলে মূলত আমাদের আরও তো ভালো কেননা যারা অন্য দেশ থেকে আমাদের দেশে বসবাস করছে যারা মানে চালাকি করে যারা বসবাস করছে তাদের চালাকি করে সার্টিফিকেট করেছে যারা চালাকি করে অনেক কিছু করেছে তাদের ধরার জন্য আমাদের সরকার কেন্দ্র সরকার এই এনআরসি প্রথাটা চালু করেছে তো এ আমার মূল বক্তব্য হলো এটাই যে এনআরসি নিয়ে কোনো ঘাবড়ানোর চিন্তা নেই কোনো ফ্যামিলিকে চিন্তা করার দরকার নেই এনআরসি যেটা চালু হয়েছে আপনার শুধু একটাই করণীয় আমি সকলের কাছে আবেদন করব যারা যুগ যুগ ধরে এখানে বসবাস করছো বা যারা বসবাস করছো তাদের কাছে একটাই অনুরোধ তোমরা নামের বানান যদি ভুল থাকে স্পেলিংটা ঠিক করে নাও সরকার মেন তোমার নথিভুক্ত যেটা ভোটার কার্ড ভোটার লিস্ট এটা তোমার প্রথম চেক করবে ভোটার কার্ডটা তোমার ঠিক রাখতে হবে জমির দলিলগুলো ঠিক রাখতে হবে এগুলো ঠিকঠাক করে নিয়ে তুমি বাড়িতে বসে থাকো এনআরসি যখন চালু হবে পশ্চিমবাংলায় এই বিল যখন পশ্চিমবাংলায় পাস হবে তখন আপনার কোনো চিন্তা নেই কোনো ভয় নেই অতএব ¿Tú me? To me. কোনো চিন্তিত বা কোনো ভয় আপনার থাকবে না তো এই বিষয়ে আমার ভিডিওটা করা যে পশ্চিমবাংলায় যে আজকে ঘরে ঘরে তোমরা যে চিন্তিত যে কি হবে নাসি চালু হলে কি করব কোথায় যাব কি হবে না হবে কোনো চিন্তা করার দরকার নেই অতএব তুমি তোমার নাম নথিভুক্ত এবং তোমার সমস্ত আর যেগুলো তোমার আর কি মানে সার্টিফিকেট যত রকম সার্টিফিকেট যদি নামের কোনো ভুল থাকে সেগুলো ঠিক করে নাও এবং তোমার তোমার লিঙ্ক তোমার বাপের বাবার লিঙ্ক এসে লিঙ্কটা তোমরা ঠিক রাখো অবশ্যই কোনো চিন্তা করতে হবে না আশা করি ভিডিও দেখে যারা উপকৃত হবে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন আর একটু বেল আইকনে গিয়ে দাবিয়ে দেবেন আর কমেন্টে জানাবেন আশা করি কোনো চিন্তা করবেন না আশা করি ভিডিও ভালো লাগলে আমাদের কমেন্টে একটু জানাবেন আর ভালো থাকবেন সুখে থাকবেন